চলুন এবার তাহলে একটু কাতার থেকে ঘুরে আসা যাক সরাসরি। সেখানে আছেন আমাদের সহকর্মী রিফাত মাসুদ, সরাসরি চলে যাচ্ছি রিফাতের কাছে। কাতারের শুরুটা ডিজাস্টারাস হয়েছে সেটা অনেকটুকু অনুমিতও ছিল, কিন্তু এইভাবে যে কাতার অসহায় আত্মসমর্পণ করবে সেটা হয়তো কেউ ভাবেনি। সবাই আসলে ধারণা করেছিলেন যে যেহেতু কাতারের দলটা মানে হয়তো ইকুয়েডরের সমান নয়, কিন্তু সমর্থক তাদের বেশি এবং নিজেদের ঘরের মাঠে খেলা, নিজেদের দেশের প্রথম বিশ্বকাপ, আরবের প্রথম বিশ্বকাপ, গোটা বিশ্বের নজর কাতারের দিকে, ইকুয়েডরের দিকে নয়। সেই জায়গা থেকে সবাই আশা করেছিল যে কাতারের ফুটবলাররা সেই প্রত্যাশার চাপটুকু নিতে পারবেন এবং মাঠে সেটা ডেলিভার করতে পারবেন। সম্ভবত ওই জায়গাতেই ঘটনাটা কিছুটা হলেও উল্টো দিকে মোড় নিয়েছে কাতারের জন্য। যে দিনটা বা যে রাতটা তাদের ছিল ইতিহাসে নিজেদের জায়গা নতুন করে শক্ত করার, নতুন করে জানান দেওয়ার, সেই জায়গায় তারা সফল হয়েছে। দারুণ একটা উদ্বোধনী অনুষ্ঠান তারা করেছে, কিন্তু সমস্যাটা যেটা হয়েছে যে ম্যাচ শেষে কাতারের যে ফলটা সেটা আর তাদের পক্ষে যায় নাই। আর ইতিহাসের প্রথমবার কোনো একটা হোস্ট নেশন বিশ্বকাপ শুরু করেছে ম্যাচটা হেরে, এই জায়গাটাও আসলে কাতারের জন্য একটু অস্বস্তিকরই হবে। কাতার আদৌ আসলে এই বিশ্বকাপ থেকে কোনো পয়েন্ট পাবে কি না এখন সেটাই আসলে একটা বড় প্রশ্ন হয়ে গেছে, এবং সেটা যদি হয় তখন এই কাতারকে বিশ্বকাপ দেওয়ার ক্ষেত্রে যে ধরনের প্রশ্ন উঠেছিল যে এখানে ফুটবল কালচার নেই, আমরা দেখেছি যে স্টেডিয়াম থেকে, আলবাইত স্টেডিয়াম থেকে ম্যাচের একটা সময় পর দর্শকরা নেমে যেতে শুরু করেছিলেন, এটা যেমন একটু হতাশার ফুটবল সমর্থক হিসেবে বা যে কারোর জন্য, কারণ আপনি যখন দেখবেন যে ইউরোপে বা অন্য যে কোনো জায়গায় ফুটবলের কালচারটা হচ্ছে আপনি মাঠে থেকে যাবেন। আপনার নিশ্চয়ই মনে আছে যে 7-1 গোলে ব্রাজিল যখন হারলো, একটা সময় 4-5 গোল হয়ে গেল, তারপরও কিন্তু ব্রাজিলের মাঠে সব দর্শক ছিলেন। আমরা ব্রাজিলের ফুটবল সংস্কৃতি, কাতারের ফুটবল সংস্কৃতি একেবারেই মেলাতে চাচ্ছি না, কিন্তু কাতারের কাছ থেকেও এরকম এক্সপেক্টেড ছিল যে তারা হয়তো শেষ পর্যন্ত মাঠে থাকবেন, দলকে সমর্থন দেবেন। ফলাফল যাই হোক না কেন, ম্যাচে হার জিত থাকবেই, মানের পার্থক্য থাকবেই, যাই হোক ঘটুক না কেন সমর্থকরা অন্তত পক্ষে সেই জায়গায় শেষ পর্যন্ত সমর্থন জুগিয়ে যাবেন। যদিও কিছু সমর্থক ছিলেন এবং আমাদের অনেকের সঙ্গে কথা হয়েছে যারা কাতারি, তারা বলেছেন, সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে তাদের বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে তাদের যেই সফলতা সেটা হয়েছে, কিন্তু মাঠের খেলায় তাদের হারটা তারা মেনে নিতে পারছেন না। একদমই রিফাত, মেনে নেবার কথাও না, এত মিলিয়ন বিলিয়ন ডলারের আরব্য রজনীর একটা উদ্বোধনী অনুষ্ঠান দেখার পর যদি এরকম একটা হার দিতে হয় তাহলে দর্শকদের এবং মন খারাপ করারই কথা খুব বেশি, যেহেতু ওয়ার্ল্ড কাপে এটা একটা ইতিহাসও হয়ে গিয়েছে, প্রথম ম্যাচে হোস্ট কান্ট্রি হেরে গিয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.